পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশে কেয়ারটেকার পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেখানে অষ্টম শ্রেণী পাশ হলে তুমি আবেদন করতে পারবে। এখানে উপরে বিস্তারিত হচ্ছে নো চার্জ, একদম ফ্রি জব তোমরা কিন্তু পেতে পারবে। রিসরা শ্রীরামপুর, শেওড়াফুলি, কোন্নগর, হিন্দমোটর ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করতে পারবে। যেখানে বেড়গ্রাম গ্রোসারি ওয়্যার হাউস ইন হিয়ারিং ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। পিকিং, প্যাকিং, স্ক্যানিং, লোডিং, আনলোডিং কাজ করতে হবে। তোমাদের স্যালারি 8,443 টাকার সঙ্গে 500 টাকা অ্যাটেন্ডেন্ট বোনাস তোমরা পাবে, সঙ্গে পিএপি এসআই তোমরা কিন্তু পাবে। ডিইও মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট পাস আবেদন করা হচ্ছে, যেখানে ডিইও পোস্টের ক্ষেত্রে যেখানে এক্সটার্নাল কোয়ালিফিকেশন এক্সেল, ভিলোকা, প্রাইভেট টেবিল, শর্টকাট তোমাদের কাজ জানতে হবে। মেলিং, ড্রাফটিং নলেজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে, এবং স্যালারি 10,430 টাকার সঙ্গে সঙ্গে 500 টাকা অ্যাটেন্ডেন্ট বোনাস তোমরা কিন্তু পিএপিএসএ তোমরা কিন্তু পাবে। যেখানে শিফটিং টাইম হচ্ছে, যেখানে শিফটিং টাইমগুলো তোমরা কিন্তু অনস্ক্রিন দেখে নিতে পারছো কোন শিফটে তোমাদের কাজ করতে হবে। যেখানে যদি আবেদন করার ইচ্ছুক হয় অবশ্যই এই নাম্বারে বা সরি একটি ইমেল আইডি দিতে চাই, ইমেলে তোমাদের বায়োডাটা পাঠালে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এসটি সার্ভেয়ার স্কুলে বিলাসপুরে ছত্তিশগড়ে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে টিচার্স রিকমেন্ড ফর অ্যাকাউন্টস অনলি, ইংলিশ মিউজিকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে স্যালারি ইজ নো বাট ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটকে অবশ্যই দেখে শুনে তোমাদের কিন্তু স্যালারি নির্বাচন করবে ওরা। কিন্তু অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রাভেল উইল বি প্রোভাইডেড, এখানে যাত্রা খরচ তোমাদের কিন্তু দিতে পারে। মাস্টার ডিগ্রি বিএড করা থাকলে আবেদন করতে পারবে। দিস লোকেশন অফ দি স্টেট মার্ক ক্যান্ডিডেট অবশ্যই নিয়োগ করবে। হোয়াটসঅ্যাপ এই নাম্বারে বা এই নাম্বারে তোমরা সিভি পাঠালে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আর্জেন্ট হিয়ারিং ইজ গোয়িং ফর এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন দ্য পেপার কাপ পেপার প্লেট, এই পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে জব লোকেশন রয়েছে ধুলিগড়ে, ম্যানুয়াল রান ইন মেশিন, মেশিনে তোমার দাঁড়িয়ে কাজ করতে। তোমাদের নোটিস হচ্ছে দিস জব ইজ নোট এ হার্ড ওয়ার্কিং জব, কোনো হার্ড ওয়ার্কিং কাজ তোমাদের নয়। ওপেনি 5 জনকে নিয়োগ করা হবে, স্যালারি 8,000 টাকা পার মান্থ, মান্থলি তোমাদের হ্যান্ড ভাতে দিতে হবে স্যালারি। ডিউটি টাইম 12 ঘন্টা, শিফট তিনটে, দুটো শিফটে তোমার রোটেশনাল কাজ করতে হবে। ফ্রেশার এক্সপিরিয়েন্স অবশ্যই আবেদন করতে হবে, যেখানে পুরুষ পাত্রে এই পোস্ট আবেদন করতে হবে। যদি লোডিং ফ্রি, মানে লোডিং ফ্রি কোনো লোড করতে হবে না, ফুডিং খাওয়া দিচ্ছে না তোমাদের, উইকলি সপ্তাহে একদিন তোমরা ছুটি পাবে। যদি আবেদন ইচ্ছুক হোক এই নাম্বারে তোমরা বায়োডাটা পাঠাতে পারো 10টা থেকে 5টার মধ্যে। নোটিশ কোনো রকম চার্জ তোমাদের লাগছে না। আর্জেন্ট রিকোয়ার ফর এ ফ্রেশার, ফ্রেশার অবশ্যই আর্জেন্ট রিকোয়ার নিয়োগ করেছে। ডেজিগনেশন হচ্ছে একাডেমিক রিসার্চের পদে, স্যালারি 15,000 টাকা দেওয়া হবে। বেস্ট অন ইন্টারভিউ পারফরমেন্স বেস করে তোমাদেরকে চাকরি দেওয়া হবে। কোয়ালিফিকেশন হচ্ছে এনি গ্র্যাজুয়েট পাস, এবং মাস্ট হ্যাভ এ গুড ইংলিশ কমিউনিকেশন স্কিল থাকতে হবে। যেখানে জব লোকেশন দুর্গাপুর ও কলকাতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে এজ আপ টু 30 বছর ঊর্ধ্বে কিন্তু নেওয়া হবে না। ইন্টারভিউ ইজ গোয়িং অন, এই নাম এই জায়গায় তোমাদের ইন্টারভিউ দিতে হবে। যারা ইমেল আইডি তোমরা বায়োডাটা পাঠিয়ে দিও, তারপর তোমরা ওসব কন্ট্যাক্ট করো, তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেটি তোমাদের বলে দেবে। একজন কিচেনে হেল্পার চাই আমরা নিজের রেস্টুরেন্টের জন্য, আমার নিজের রেস্টুরেন্ট একজন হেল্পার চাইছে, তার একটি রেস্টুরেন্ট আছে, সেখানে রেস্টুরেন্টে কিচেন হেল্পার চাই, যেখানে 4,000 থেকে 5,000 টাকা বেতন দেওয়া হবে। কাজের সময় বিকাল 3টে থেকে রাত্রি 10টা। যারা বেহালা নিকটবর্তী এলাকায় বাস করছে তাদেরই আবেদন করতে পারবে, যেহেতু এটি একটা আমরা নতুন স্টার্ট আপ, তাই প্রথম 2 মাস একই বেতন থাকবে, 3 মাসে তৃতীয় মাসের পর থেকে তোমার বেতন কিন্তু বেড়ে যাবে, যেহেতু রেস্টুরেন্টে নতুন ওপেন হয়েছে। তাই যারা আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর্জেন্ট ওপেনিং কোম্পানি রেডিমেড গার্মেন্টস শোরুমে নিয়োগ করা হচ্ছে, যেখানে জব প্রোফাইল দেখতে পাচ্ছ কাউন্টার সেলস বয়, এখানে কাউন্টার সেলস বয় গিভিং অ্যাডভাইস সাজেশন ইন কাস্টমারদের, কিছু সেলস করা, কাস্টমারদের বোঝানো, এইসব কাজ তোমাদের করতে হবে। সেক্টর হচ্ছে শোরুমে তোমাদের কাজ, এখানে শোরুমে কাজ করতে হবে। জব লোকেশন হচ্ছে বড় বাজারে, কোয়ালিফিকেশন 8 পাস। ফ্রেশার ক্যান্ডিডেট অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, স্যালারি 8,000 টাকা, 26 দিন কাজ করতে হবে, সপ্তাহে একদিন তোমরা ছুটি পাবে, সানডে মানে বন্ধ, সেই দিন রবিবার দিন তোমাদের বন্ধ থাকে শোরুমটি। ডিউটি টাইম 10:30 থেকে 9টা পর্যন্ত ইন্টারভিউ, এই জায়গায় তোমাদের ইন্টারভিউ হবে, তোমরা ইন্টারভিউ অবশ্যই দিতে যেতে পারো। লোকেশন বলে দিয়েছে REF RIH আরোহী, এখানে নাম রয়েছে সে ব্যক্তি। এখানে যদি আবেদন করতে চাও তাহলে এই নাম্বারে তোমরা কিন্তু বায়োডাটা পাঠাতে পারো 11টা থেকে 1টার মধ্যে। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কল করতে পারো। তারপর যা হাইটেক অ্যানিমেশনে হ্যাভে কাম আপ উইথ এ ইনোভেটিভ টু এম্পাওয়ার উইথ বাই হিয়ারিং, ফ্রেশার নিয়োগ করা হচ্ছে, যেখানে উই আর হিয়ারিং। বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, জব লোকেশন হচ্ছে তপসিয়া কলকাতা, জব রোল হচ্ছে কুলিং, কোল্ড কলিং, টেলিমার্কেটিং, সাইলেন্ট রিলেশনশিপ, ওই ফলো আপ, সাইলেন্ট সিভিল টিম কর্পোরেশন নিয়োগ করা হচ্ছে। দেন ওয়ার্কিং ডেজ হচ্ছে টুইসডে টু সানডে, কাজ করতে হবে 10টা থেকে 7টার মধ্যে। মানডে ফিক্সড উইক অফ, সোমবার দিন ছুটি তোমাদের, স্যালারি 15,000 থেকে 20,000 টাকা দেওয়া হবে, সঙ্গে ইনসেন্টিভ সমেত। কন্ট্যাক্ট পার্সন এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারো। তারপর যা হাইটেক অ্যানিমেশন ফর হিয়ারিং বেঙ্গলি মিডিয়াম টিচার্স ফর কলকাতা লোকেশনে নিয়োগ করানো হচ্ছে, যেখানে বিস্তারিত ডিটেলস বলে দিয়েছে। ক্যান্ডিডেটকে মাস্ট অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা হতে হবে, সঙ্গে 11-12 টিচিং এর এক্সপিরিয়েন্স তোমাদেরকে থাকতে হবে, এবং 0 থেকে 5 বছরের মানে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে হবে, 5 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে হবে। সাবজেক্ট, এই সাবজেক্ট উপরে তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, এই সাবজেক্টগুলো বা পড়াতেও হতে পারে।
প্রাইভেট টিউশন অ্যাপ্লাই করতে পারে এই যারা কোয়ালিফিকেশন রয়েছে বিএসসি এমএ বিটেক এমটেক এমএসসি এমকম লোকেশন তপশিয়া কলকাতা টাইমিং মনডে টু স্যাটারডে 10টা থেকে 7টা পর্যন্ত এই ইমেলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বায়োডাটা পাঠিয়ে আর্জেন্ট ভ্যাকেন্সি অ্যাক্সিস ব্যাংকে এলটিডি পদে নিয়ে অ্যাক্সিস ব্যাংক এলটিডি নিয়ে করা হচ্ছে ডেলিগেশনে যাচ্ছে রিসেসিভ অফিসার ডিপার্টমেন্ট হচ্ছে পিএল বিএল হোম লোন ল্যাব ক্রেডিট কার্ড এই সমস্ত ডিপার্টমেন্টে কাজ জব লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেস করে স্যালারি 12,228 টাকা থেকে 14,000 টাকা দেওয়া হবে সঙ্গে পিএপিএসএ ইনসেন্টিভ তোমরা পাবে ডিউটি টাইম হচ্ছে 9:30 থেকে 6:30 উইকলি অফ সেকেন্ড স্যাটারডে এ ফোর স্যাটারডে তোমরা ছুটি সানডে অফ কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস হলে তোমাকে আবেদন করতে পারবে ফ্রেশারের এক্সপিরিয়েন্স অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে সেখানে এজ লিমিট 18 থেকে 39 ইন্টারভিউ টাইম ভ্যালু হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ইন্টারভিউ টাইম রয়েছে ডেট হচ্ছে 9/4/2021 অনলি ইন্টারেস্ট ব্যক্তিরা কিন্তু এই নাম্বার আগে বায়োডাটা পাঠাবে তারপর কিন্তু ইন্টারভিউ দিতে পারবে বিস্তারিত উল্লেখ করে দিয়েছে ফ্লিপকার্ট ভ্যাকেন্সি ওপেনিং হচ্ছে এখানে বিস্তারিত অনার্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জব লোকেশন মধ্যগ্রাম সোদপুর জকি তারাতলা তারপর দুর্গাপুরে নিয়োগ করেছে জব লোকেশন দেখতে পাচ্ছ লোডিং আনলোডিং কোয়ালিফিকেশন 10 পাস স্যালারি 28,795 মধ্যে পিএপিএস তোমরা পাবে সঙ্গে মহিলা পুরুষ পাত্রের এরপর আবেদন করতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে ইন্টারেস্ট ব্যক্তিরা এই নম্বরে বায়োডাটা পাঠাতে পারবে বা কন্ট্যাক্ট করতে পারবে বিস্তারিত উল্লেখ করে দিয়েছে ভ্যাকেন্সি ফর রিসেপশন ম্যানেজার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমার সেলস ম্যানেজার ইনসিওরিং ব্যাকগ্রাউন্ড এমএ মেল ফিমেল আবেদন করতে লোকেশন ব্যান্ডেল বারাসাত রাজারহাটে প্রোডাক্ট অল টাইপ ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল প্রোডাক্ট স্যালারি ফিক্সড 5,000 থেকে 25,000 টাকা ইন্টারভিউ টাইম 6 এপ্রিল 12টা থেকে 2টোর মধ্যে এবং ইন্টারভিউ জায়গাটি তোমাদের কিন্তু বলে দিয়েছে মার্ক করে দিয়েছে একটু দেখে নিতে পারো এই নম্বরে ফোন করে বিস্তারিত কিন্তু তোমরা জানতে পারো নিড ফুল টাইম রেসিডেন্সিয়াল ক্যারেক্টার কেয়ারটেকার পদে নিয়োগ করেছে যেখানে রামেশ্বরমে কেয়ারটেকার হুগলিতে একজন কেয়ারটেকার লাগবে 10,000 থেকে 12,000 টাকা স্যালারি দেবে এই নাম্বারে কল করে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারো ফ্যামিলি অ্যালাও ফ্যামিলি তোমরা নিয়ে থাকতে পারো মোটর রিকুমের মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করেছে যেখানে ক্যান্ডিডেট অবশ্যই নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ এই জায়গা তোমাদেরকে নিয়োগ করানো হবে যেখানে মিনিমাম এইচএস পাস আবেদন করতে হবে স্যালারি কিন্তু নিকটেবল তোমাদের দেখে বা ফিমেল মোট ফিমেল তোমাদের কিন্তু আলোচনা করে তোমাদের কিন্তু স্যালারি তোমাদেরকে দেওয়া হবে সেটা বলে দিয়েছে এই নাম্বারে কল করে বিস্তারিত তোমরা জানতে পারো তো যারা এই এই কোম্পানিগুলোতে নিয়োগ করার জন্য ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারো কিন্তু বারবার আমি কিন্তু বলে দিচ্ছি এই কোম্পানি ফোন করার সময় তোমাদের কোনো টাকার দাবি করে তাহলে কিন্তু তোমরা সেই টাকা দেবে না বিস্তারিত আমি কিন্তু বারবার প্রতি ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি তো এই নোটিশের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ফলো করে নোটিশে তোমরা ডাউনলোড করে নিতে পারো যারা আবেদন করার ইচ্ছুক অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারো তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস 15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।